আচ্ছা এবার আসছে ত্রিপুরার এমপ্লয়মেন্ট ডাটা নিয়ে ত্রিপুরার এমপ্লয়মেন্ট ডাটা একটা মানে যোগ হয়ে গেছে এখন কারণ আপনারা জানেন যে বিপ্লব দেব প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডাটা দিচ্ছেন আবার বিপ্লব দেবের যিনি নাকি শকুনি মামা বা বলতে পারেন যার অ্যাডভাইসে উনি চলেন রতন লাল তো রতন লালও নতুন নতুন ডাটা দিচ্ছে প্রত্যেক সপ্তাহে তো প্রত্যেকটা ডাটাই হচ্ছে ফেক তা আমি আপনাকে বলি যে বিপ্লবদের নভেম্বরের গত বছর নভেম্বরে বলেছে যে টোটাল চোদ্দ হাজার রেগুলার চাকরি দেওয়া হয়েছে এবং কন্ট্রাক্টও দেওয়া হয়েছে সব মিলিয়ে তেইশ হাজার একটা চাকরি দেওয়া হয়েছে তো গভর্নমেন্টে তারপরে আবার বলেছে কদিন পরে কদিনের মধ্যেই বলেছে যে প্রাইভেট সেক্টরে নাকি নাইনটি থ্রি থাউজেন্ড জব দেওয়া হয়েছে তার রতনলাল নাথ একুশে মার্চ বলেছে এই 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 বছরের একুশে মার্চ যে টু থাউজেন্ড নাইন ফোর দুই হাজার নয়শো চাকরি দেওয়া হয়েছে তার মধ্যে রেগুলার পোস্ট এবং সব কিছু মিলিয়ে সাত হাজার পাঁচশো একান্ন কন্ট্রাকচুয়াল লেবার আচ্ছা এই গেল এই এবার বিপ্লব দেব রতনলাল বলেছে একুশ তারিখ মার্চের এই আপনাদের এই জাস্ট এই কদিন আগের কথা তারপর বিপ্লব দেব আবার মার্চের চব্বিশ তারিখ বলেছে যে অ্যাকচুয়ালি নয় হাজার চাকরি দেওয়া হয়েছে রেগুলার এবার গতকাল পেচার্থলে বিপ্লব দেব বলেছে যে এক লাখ দুই হাজার নাকি চাকরি দেওয়া হয়ে গেছে তা আমার কথা হচ্ছে যে ভাই আপনারা মানে কোন বাগানের গাঁজা খেয়ে মানে পাবলিকের সামনে আসেন আপনাদের কি মনে আছে যে মুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর এই যে সাংবাদিক পদগুলো এগুলোর যে একটা ইম্পর্টেন্স আছে এগুলোর যে কতগুলো যে ভ্যালু আছে তো এখন কথা হচ্ছে এই ভ্যালুগুলো যদি আপনাদের কাছে না থাকে আপনারা যদি উল্টো পাল্টা বকেন এইভাবে আর ত্রিপুরার মানুষদের এভাবে মিথ্যের ঝুরি দিয়ে ভরিয়ে দেন তাহলে আপনাদের পলিটিক্যাল ক্যাপিটাল তো কিছু থাকছে না কারণ রতনলাল বিপ্লব দেবের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট হবে আমি এটা আগেও বলেছি যে আপনারা এমপ্লয়মেন্ট যে এত দিয়েছেন ক্লেম করছেন এগুলোর ডাটা কোথায় কোন ওয়েবসাইটে ছাপানো আছে এমপ্লয়মেন্ট ডাটা না কোথায় কাগজ দেওয়া হয়েছে এগুলো মুখে সকাল থেকে উঠে মিথ্যা কথা বললে কি লোকেদের চাকরি হয়ে যাবে নাকি একবার দু বছর আগে বলে যে সাড়ে পাঁচ লক্ষ চাকরি হয়ে গেছে রোজগার তারপর ত্রিপুরাতে এখন নাকি মানে চাকরি নেওয়ার লোকের অভাব নেই তারপর একদিন বলছে তেইশ হাজার এক আরেক দিন বলছে নয় হাজার তার রতনলাল বলছে তিন হাজারের মতো তা আবার বলছে গতকাল বললো যে এক লাখ দুই হাজার চাকরি হয়ে গেছে তো আমার কথা হচ্ছে এই মিথ্যে কথা বলে আপনি আপনারা যে বিপ্লব দেব আর রতনলাল আপনারা যে রাজ্যবাসীর কাছে যে যে মিথ্যে যে কথাগুলো বলছেন যেগুলো ভিডিও করা হচ্ছে তো আপনাদের যখন পিআইএল করা হবে বা কিছু তখন কি জবাবটা কি দেবেন তখন আপনারা ভুলে যাবেন না আপনাদের মাথার উপরে অনেকগুলো ইনস্টিটিউশন আছে জুডিশিয়ারি থেকে শুরু করে অনেকগুলো ইনস্টিটিউশন আছে ওখানে আপনাদের একদিনে একদিন জবাব দিয়ে করতে হবে আপনারা কি জবাব দেবেন তো এই যে বন্ধুরা এরা দুজনের যত কথাই শুনবেন আমাদের হবুচন্দ্র এবং গবুচন্দ্রর এদের কোনো কথায় বিশ্বাস করবেন না এদের প্রত্যেকটা ফিগার হচ্ছে ফ্যাব্রিকেটেড আমার হিসাবে ত্রিপুরাতে আমার মনে হয় না দুই হাজারের বেশি যারা নাকি কি বলে অনেকগুলো পোস্ট ভেকেন্ট হয়েছে দুই থেকে তিন হাজারের বেশি এই তিন বছরে কিছু হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু এই যে দিনের পর দিন যে মিথ্যা ডাটা যে দেওয়া হচ্ছে মিথ্যা ডাটা দেওয়াতে কি হচ্ছে মিথ্যা ডাটা কি হচ্ছে। রাজ্যবাসীর প্রশাসনের প্রতি এবং এই যে মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী পদের উপরে কোনো কোনো আর আর শ্রদ্ধা বা কোনো রেসপেক্ট আর রয়েছে না কারণ যেই যে নাকি মুখ্যমন্ত্রীর পদে বসে বা আইনমন্ত্রীর পদে বসে দিনকে দিন মিথ্যা কথা বলছে হ্যাঁ একদিন দেওয়া হয়েছে তেইশ হাজার এক আরেক দিন দেওয়া হয়েছে নয় হাজার আরেক দিন এক লাখ এই তিরানব্বই হাজার তো এইভাবে জুমলাগিরি করে তো ত্রিপুরার মানুষ তো এখন বুঝে গেছে যে এগুলো সব বাটপারের দল তো এই বাটপারের দল যতদিন থাকে ক্ষমতায় এতে কিন্তু ত্রিপুরার লোকেদেরও কোনো ভালো হচ্ছে না আর বিজেপি পার্টিরও কিন্তু কোনো উন্নতি হচ্ছে না কারণ বিজেপি পার্টি হিসেবে যে ভুলটা করছে এরা এটা ওরা বুঝতে পারছে না প্রত্যেকটা পার্টির একটা আইডিওলজিক্যাল বেস থাকে যেমন এটা কংগ্রেস হোক সিপিএম হোক যে কোনো পার্টি হোক ফরওয়ার্ড ব্লক হোক যে কোনো পার্টি হোক ওদের একটা আইডিওলজিক্যাল বেস থাকে তার মানে আমরা এই আইডিওলজি নিয়ে মানুষের উন্নতি করব মানুষকে আমরা সেবা করব। কিন্তু বিজেপি ত্রিপুরাতে দেখা যাচ্ছে যেই আইডিওলজি নিয়ে ওদের কাজ করার কথা ওগুলো না করে যেহেতু ওরা পারফরমেন্স করতে পারেনি বিপ্লব দেবের আন্ডারে গত তিন বছরের উপরে তা এখন হচ্ছে কি জুমলাবাজি মিথ্যা ডাটা মানুষ এদিকে না খেয়ে মরছে বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে গেছে চারিদিকে হাহাকার অবস্থা কিন্তু এদিকে মিথ্যার ঝুরি চলছে যে এত চাকরি হয়েছে এক সপ্তাহে বলছে একুশ হাজার চাকরি পরের সপ্তাহে বলছে এক লাখ চাকরি মানে কোনো ঠিক নেই কোনো ঠিক নেই এই দুজনের কারণে আমি জানি না ত্রিপুরা বিজেপির মাথা এখন কারা চালান কিন্তু আপনারা যদি চুপ করে বসে দেখছেন এই যে দেখছেন রাজ্যবাসী কিন্তু দেখছে যে মুখ্যমন্ত্রীর পদে বসে আছে আর আইনমন্ত্রীর পদে বসে আছে দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছে তো মিথ্যা কথা বলে পার্টির কিন্তু বিজেপি পার্টির কিন্তু কোনো লাভ হচ্ছে না কিন্তু আর রতনলালের মতো একজন স্যাম্পেলকে যদি বিজেপির সবকিছু চালাতে দেওয়া হয় এই লোকটা তো এমনিতেই ধ্বংস করে দেবে সবকিছু কেমন যে নাকি বিধানসভা থেকে শুরু করে সেক্রেটারিয়েটে সেই প্রেস কনফারেন্স করে সে কি বলে টুম্পা সোনার উদাহরণ থেকে সমস্ত কিছু সে বলতে পারে এতটাই মানে চিপ টকিং তো ওর থেকে আপনারা কি আশা করতে পারেন তো এই জন্য এখন ত্রিপুরা বিজেপিতে যারাও অল্প কিছু ভালো মানুষ আছেন আপনারা চোখ কান খুলে আপনাদের এগুলো দেখুন যে রাজ্যবাসীকে এইভাবে মিথ্যা কথা বলে বোকা বানানো যায় না রাজ্যবাসী দেখছে যে কতটুকু বিকাশ হচ্ছে কতটুকু চারিদিকে উন্নতি হচ্ছে আগরতলা কতটুকু স্মার্ট সিটি হয়েছে আর কতজন বেকার যুবক যুবতী চাকরি পেয়েছে আর আপনারা যে ভীষণ ডকুমেন্টে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন ফেব্রুয়ারি ইলেভেন টু থাউজেন্ড এটার কতগুলো পালন হয়েছে রাজ্যবাসী দেখছে রাজ্যবাসী বোকা না বোকা সাধারণ মানুষকে বা যারা নাকি ইনোসেন্ট পিপল ওদেরকে বোকা একবার বানানো যায় দুবার বানানো যায় কিন্তু প্রত্যেক দিন বারবার বানানো যায় না তো ত্রিপুরায় বিজেপি এখন যেভাবে অপারেট করছে আগামী নির্বাচনে তো বেশি দিন নেই বা খুব বেশি হলে কতদিন আর আছে প্রায় বাইশ থেকে তেইশ মাসের মতো তার এর ছয় মাস আগে ইলেকশন ডিক্লেয়ার হবে তার মানে ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনের আগে এখন খুব বেশি হলে আপনারা ধরে নিন মানে হয়তো ষোলো মাসের মতো আছে ষোলো থেকে সতেরো মাসের মতো বিজেপির কাছে সময় আছে কিছু কাজ করা ত্রিপুরার মানুষের জন্য এটা যদি না করে কিছু মিডিয়া কিনে ডেলি মিথ্যের ঝুরি বলে তাহলে কিন্তু পলিটিক্যাল থাকবে না এখন যেভাবে ত্রিপুরা বিজেপি চলছে দুই হাজার তেইশের পরে বিজেপির ত্রিপুরা বিজেপির অস্তিত্বই থাকবে না এখন যেভাবে চলছে কারণ মানুষ চারিদিকে মানে একদম বিরক্ত হয়ে গেছে এই মিথ্যা ভাষণ এই জুমলাগেরি বাটপারি এগুলোর মানে কোনো শেষ নেই আর কি এগুলো কনস্ট্যান্টলি চলছে এগুলো